মুনি হয়ে থাকে তার পুত্র হয়ে গেল অত্যাচারী দুরাচারী পাপাচারী আবার তার পুত্র হলো ভক্ত প্রহ্লাদ এটা কি করে হয় বাবা হয়ে গেল পণ্ডিত ছেলে চোর আবার তার ছেলে হয়ে গেল সাধু কেন হয় এটা কি করে সম্ভব দেখো অসুরদের কোনো জাত হয় না আস্তে আপনাদের গর্ভে যেমন দেবতাদের জন্ম হয় আপনাদের গর্ভে তেমন অসুরেরও জন্ম হয় যেমন বীর সন্ন্যাসী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র ঋষি অরবিন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ আপনাদের গর্ভে জন্মগ্রহণ করে তারা দেবতা হয়ে গেল আবার আপনাদের আপনাদের গর্ভে জন্মগ্রহণ করছে দুর্যোধনের মতো লোক যারা আজও মায়েদের কাপড় টেনে বেড়াচ্ছে মায়েদের অপমান করছে মায়েদের মাতৃত্ব কেড়ে নিচ্ছে সেও কিন্তু আপনাদের গর্ভে জন্মগ্রহণ করেছে কেন এরকম হয় আস্তে শাস্ত্র বলছে বাবার জন্য সন্তান হয় না বাবা তো বাবার ডিউটি করে কেটে পড়ল কিন্তু মাকে ভোগ করতে হয় দশ মাস দশ দিন যে যাতনা সহ্য করতে হয় বাবার চরিত্রে সন্তানের চরিত্র গঠন হয় না মায়ের সকল উপাদান দিয়ে সন্তান গঠিত হয় ঠাকুর অনুকূলচন্দ্র বললেন মাতা হবে যেমন তর পুত্র পাবে তেমন তর এই জন্য কেন কেন না কশ্যপ মুনি বিবাহ করেছিলেন তেরো জন পত্নী ছিল দক্ষ রাজার ষাট জন কন্যা ছিল ষাট জন কন্যার মধ্যে তেরো জন কন্যাকে বিবাহ করেছিলেন কশ্যপ মুনি নামগুলো শুনুন প্রথম স্ত্রী ছিল অদিতি দিতি অবেশ্যা অরিষ্ঠা ক্রোধ ভাষা সুরভে সুরসা ইরা তাম্রা বিনোদা কদ্রু দানু মুনি নাম চিন্তা করুন তা তাদের সন্তানটা কিরকম হতে পারে হ্যাঁ এখন কশ্যপ মুনি একদিন বলছে শোনো পত্নীদেরকে ডেকে বলছে আমি আর আজ থেকে আমি সংসার করব না আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব আমি গভীর জঙ্গলের মধ্যে গিয়ে হরি ভজন করে জীবনটা শেষ করে দেব তবে হ্যাঁ তোমরা আমার পত্নীগণ তাই তোমাদের বলছি শোনো আমার এই সন্ন্যাস যাত্রা পথে তোমরা যদি কেউ যেতে চাও যেতে পারো তবে হ্যাঁ আমার সঙ্গে গেলে এই বসন পরিধান করা চলবে না বৃক্ষের বাকল পরিধান করতে হবে আর সেই সঙ্গে তোমাদের গঙ্গার জল খেতে হবে ঝর্ণার জল খেতে হবে মাটিতে শয়ন করতে হবে শীতের সময় ঠক ঠক করে কাঁপতে হবে এবং গরমের সময় হয়তো তোমাদের অঙ্গ জ্বালা করতে পারে এই প্রতিকূল পরিস্থিতি মেনে যদি আমার সঙ্গে কেউ যেতে চাও যেতে পারো হঠাৎ করে ১২ জন মস্তক মাথাটা নিচু করে নিলেন বলা বলি শুরু করলো বলে কি বলেন এটা কি সম্ভব না কি আরে ভালো পালং ছাড়া আমি শুতে পারি না কেউ বলছে আমি 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 ভালো উঁচু বালিশ না হলে ঘুমাতে পারি না কেউ বলছে বেনারসের শাড়ি ছাড়া আমি পড়তে পারি না তার মানেটা কি হলো এরা ১২ জন যাবে না এরা ১২ জন যাবে এই জন্য বলে সংসার সুখের হয় পুরুষের গুণে কেন ঠিক বলে নি তাহলে কি হবে কি কথাটা
সংসার শোক আপনারা তো আপনাদের দলে অনেক আছে জোর করে বলুন তো দেখি সংসার শোকের হয় সংসার শোকের হয় মনে 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 এত জোরে বলেছে মনে রাগান্বিত হয়ে আর কি তা এই কথাটা যখন হলো যে সংসার শোকের হয় রমণের গুণে তাহলে আমি কেন বাদ যাই বলুন তো সব রমণীর গুণে কে সব রমণীর গুণে জানেন ছোটবেলায় মায়ের সঙ্গে বহুদিন আগে ঘাটাল একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর এই যে আমার দাদারা মাইক বাজাতে এসেছে এইরকম মাইক ভাড়া করে নিয়ে আসা হয়েছে তৎকালীন যুগের নিয়ম ছিল নতুন বৌমা বাড়িতে পদার্পণ করার সাথে সাথে একটা রেকর্ড বাজতো তখন ছিল রেকর্ড এলপি রেকর্ড এখন তো হয়েছে চিপ তখন তো ওগুলো ছিল না তখন ওই বড় বড় থালার মতো রেকর্ড নতুন বৌমা বাড়িতে এলে সেই গানটা বাজানো হতো এখন বৌমা এসে দাঁড়িয়ে আছে সেই বেটার ছেলে মাইক দাদা সেই রেকর্ডার খুঁজে পায়নি এখন বাড়ির লোক রেগে মেগে বলে বলে ও গান আর বাজতি হবি নি এখন বৌমা ঘরের ভেতর প্রবেশ করলো ঢুকে গেছে এসো মা লক্ষ্মী বসো ঘরে আসে রেকর্ডার খুঁজে পায়নি বাড়ির লোক রেগে বলছে এইবার পয়সা পয়সা দিব পয়সা দিবি নি এক পয়সাও হবি নি আর মাইক দাদা বলে আর কি করা যাবে দিবেন দিবেন নাই দিবেন নাই দিবেন ভাবো আপনার বাড়িতে বিয়ে বাড়িতে বউ বাতের বাজিয়ে আনন্দ পেলাম এখন সে মাইক দাদা তো চলে গেল হ্যাঁ প্রায় দিন আর কুড়ি বা পঁচিশ পরে সে বৌমা গুড বাই কিছুদিনের মধ্যে কোর্টের পেপার তুলে নিয়ে সে বলে সাইন করে দাও আমি আর নাই এখন সে মাইক দাদা শুনে বলছে ভাগ্যিস যদি এই রেকর্ডটা বাজতো তাহলে কি হতো হ্যাঁ রেকর্ডটা যদি বাজতো তাহলে কি হতো বাজেনে ভালো করেছে বাজেনে বা আমি খুঁজে পাইনি ভালো হয়েছে আসলে ও লক্ষ্মী নয় হচ্ছে একজন কিন্তু একজন কিন্তু মাথা উঁচু করে বলে উঠলো স্বামী আমিও তোমার সঙ্গে যাব আমিও তোমার সঙ্গে যাব আমি যে কথাগুলো বলেছি তুমি শুনেছো কি প্রথম স্ত্রী অদিতি সে বলছে আমি যাব তা বলছে আমি যে কথাগুলো বলেছি তুমি শুনেছো বলে হ্যাঁ স্বামী আমি সব শুনেছি বলল শোনো আমার সঙ্গে গেলে কিন্তু ঝর্ণার জল খেতে হবে বলে খাবো বলল মাটিতে শুতে হবে বলে শোবো বলল বলল শীতের সময় কাঁপতে হতে পারে বলল হ্যাঁ তা হবে তারপরে তুমি যাবে বলল হ্যাঁ কি করবে তুমি বলল আমিও তোমার সঙ্গে যাব মাতা অদিতি চললেন স্বামীর সঙ্গে গভীর জঙ্গলে আমরা অনেক সময় বলি না স্বামী একাদশী করতে চায় না আমি করলে কি হবে স্বামী
আমার কথা শোনে না, আমি পূজা পার্বণাদি করি, আমি একা করলে কি হবে? আবার স্বামী বলে স্ত্রী এই রাস্তায় আসতে চায় না, আমি একা করলে কি হবে? শোনন মায়েরা, যদি এটা ভেবে থাকেন এই সিদ্ধান্তটা ভুল। কেন? কেন না, আপনার চেতনা এসেছে, আপনার চৈতন্য হবে, আপনি একা করুন। এর মানে এই নয় যে স্বামী আসতে চায় না বলে আমি করব না, এটা ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল। কেন? কেন না, আগামী জন্মে এ জন্ম বাদ দিলে পরের জন্মে যে আপনার যে আজকের স্বামী আছে, পরের জন্মে যে সে আপনার স্বামী হবে এমন তো কোনো গ্যারান্টি নেই, বা পরের জন্মে উনি যে আপনার স্ত্রী হবেন তার কোনো আশা নেই। তাহলে আপনি যদি কর্মটা ভালো করেন আপনার প্রমোশন হবে, আপনার কর্ম অনুযায়ী আপনি মানুষ হতে পারেন, কুকুরও হতে পারেন, ছাগল হতে পারেন, ভেড়া হতে পারেন। তাহলে কি হলো? তাহলে আপনার কর্ম অনুযায়ী আপনার আপনার জন্ম হবে। আস্তে এদিকে তাকান, ওনারা তো বাড়ি চলে যাচ্ছেন, আপনারা ওদিকে কি আগিয়ে দিতে যাচ্ছেন? তাহলে আপনার কর্ম অনুযায়ী এ জন্মে আপনি যেমন আচরণ করছেন আগামী জন্মে সেই আচরণের আচরণের জায়গাটাকে আপনার জন্য তোলা আছে। যেমন আচরণ করবেন সেই আচরণে জীব হতে হবে, মানুষ হতে পারেন, তা না হলে কুকুর ছাগল ভেড়া পশু পক্ষী এগুলো হতে হতে পারে। তাই মাতা অদিতি চলে এলেন স্বামীর সঙ্গে গভীর জঙ্গলে। কি করে গভীর জঙ্গলে? স্বামী কখন পূজায় বসবে, স্বামী কখন আরতি করবে, স্বামী কখন যজ্ঞ করবে, স্বামী কখন পূজা করবে, সমস্ত কিছু উপকরণ মাতা অদিতি তৈরি করে দেন। আর সেই সঙ্গে আমার স্বামীর সঙ্গে একাসনে বসে তিনি হরি ভজন করে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণের নাম গা, কৃষ্ণের নাম গা,
গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে রে গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে রে শৈল চূড়াতে চারুর শোলিলে তুমি যে শঙ্কা হারে একেই বলে সতী নারী স্বামী কখন কখন পূজায় বসবে স্বামী কখন সেবা করবে স্বামী কখন জলপান করবে স্বামী কখন আহ্নিক করবে স্বামী কখন যজ্ঞ করবে সমস্ত উপকরণ স্বামী বলার আগে মা করে দেয় যদি কোন স্ত্রী বুঝতে পারে যে আমার স্বামী জলপান করবে বা শয়ন করবে বা বা আহারাদি করবে এটা যে মা বুঝতে পারবে সেই হলো সতী সাধ্বী রমণী কেন কেন না স্বামী বলার আগে বুঝতে পারবে যে এইটা দরকার স্বামী জলপান করবে ওই বলার আগে এক গ্লাস জল নিয়ে যে মা দাঁড়াবে স্বামীর সামনে সেই হলো সতী সাধ্বী রমণী দেখুন আমাদের বাস্তব জগতে স্ত্রীকে স্ত্রী বলা হয় স্ত্রীকে বউ বলা হয় স্ত্রীকে পত্নী বলা হয় সহধর্মিনী বলা হয় অর্ধাঙ্গিনী বলা হয় স্ত্রী কখন বলা হয় স্ত্রী বলা হয় কখন স্বামী যখন উল্টো রাস্তায় চলে যায় স্বামী যখন বাঁকা রাস্তায় চলে যায় স্ত্রী স্বামীর হাত ধরে সোজা রাস্তায় নিয়ে আসে তিনি হয় স্ত্রী স্ত্রীকে বউ বলা হয় কখন না স্বামীর লুকিয়ে স্বামীর অজান্তে ঘন ঘন বিউটি পার্লারে যায় তিনি হয় বউ স্বামীকে স্বামীর হাত ধরে বারবার ইমিটেশনের দোকানে নিয়ে গিয়ে বলবে আমরা এই দোকানে ইমিটেশনের চুড়ি কিনে দাও বাউটি কিনে দাও তিনি হলেন বউ স্ত্রীকে সহধর্মিনী বলা কেন না যিনি ধর্মের সহায় করে দেন যে মা বলবে এই গো চলো না চলো না হ্যাঁ আমাদের বিশ্বাস বাবুর বাড়িতে কীর্তন হচ্ছে চলো না গো একবার শুনে আসি তার মানে কি হলো স্ত্রী বলছে স্বামীকে স্বামী বলছে না স্ত্রী বলছে স্বামীকে এর মানেটা কি হলো ধর্মের সহায় করছেন তিনি সহধর্মিনী আবার স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী কেন না এই যে দেখলেন মাতা অদিতি অর্ধাঙ্গিনী কেন না একাসনে বসে স্বামীর সঙ্গে কৃষ্ণ ভজন করছেন আবার স্ত্রীকে বলা হয় পত্নী পত্নী কেন বলা হয় না যিনি পতিত থেকে স্বামীকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি হয় পত্নী ওই যে ভদ্রমহিলার নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে যিনি যুবরাজের কাছ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল পিছনে বলে শতাব্দী কীর্তনের লোক হয়ে মানে তুলে মারবে কি যাই হোক সাবিত্রী আর এই যে সাবিত্রীর স্বামীর নাম কি ছিল পাঁচে পঞ্চবার পঞ্চমা ও মায়েরা কিছু জানে না বলে লাভ নেই কি ছিল যেন সত্যবান হ্যাঁ সত্যবান সত্যবান মারা যাবে সাবিত্রী জানত তথাপিও কাট কাটতে গিয়েছিল সত্যবান
আর ওই কাষ্ঠ সংগ্রাম করছিল করতে 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 সর্প ঘাতে মানে সর্প দংশন করলো মারা গেল সাবিত্রী স্বামীকে কোলে করে নিয়ে হাউ হাউ করে কাঁদছে তুমি কোথায় গেলে গো তুমি ছাড়া কি করে বাঁচবো তুমি ছাড়া আমার অবলম্বন কি আছে তুমি চলে গেলে আমি আমি কি নিয়ে বাঁচবো কাঁদছে এদিকে যমরাজ এসে বলছে সাবিত্রী কে আমি যম দাও স্বামীকে আমার কাছে দিয়ে দাও স্বামীকে নিয়ে চলে যাচ্ছে পিছনে পিছনে সাবিত্রীও চলে যাচ্ছে বলছে মর্ত্যবাসিনী নারী আমার যমরাজের পিছনে তুমি ধাবিত বাড়ি চলে চলে যাও বলছে বলছে হে দয়াময় বাবা তুমি যদি সত্যি সত্যি আমার বাবা হতে পারতে পারতে তোমার মেয়ের চোখের জল এমনি করে বলে যেতে দিতে পারতে পারতে তুমি তোমার জামাইকে বা আমাকে বিধবা করে রেখে দিতে দাও বাবা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও ওরে সন্মা যে একবার মারা যায় তাকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না এই জগৎ সংসারটা হলো অনিত্যের জগৎ যে বেঁচেছে যে জন্ম নিয়েছে সে চলে যাবে তাই তোর স্বামী মৃত্যু হয়ে গেছে তোর স্বামী হয়তো আরো কিছুদিন বাঁচলে বাঁচতে পারতো কেউ মরে যায় আগে কেউ যায় পরে তাই তোর স্বামী হয়তো আগে হয়ে গেছে দুঃখ করিস না আচ্ছা বল আমি তোর একটা বর দিতে চাই বলতো কি বর নিবি বল তুই যা বলবি আমি তাই তোকে সেই বর দেবো বল বলল আমি যা বর চাইবো তাই পাবো তোর মস্তকে হস্ত হস্তার্পণ করে বলছি তুই যা চাইবি তাই পাবি বল কি চাই বলল বলল বাবা তোমারই আশীর্বাদে আমি যেন সুসন্তানের মানে গর্ভবতী হয়ে সুসন্তানের মা হতে পারি এখন সাবিত্রীর চোখে জল জম হয়ে গেছে দুর্বল সঙ্গে সঙ্গে মস্তকে হাত রেখে বলে উঠল তথাস্ত যেই বলেছে তথাস্ত তাহলে গর্ভবতী হয়ে সুসন্তানের মা হবে আশীর্বাদ পেল যমরাজ চলে যাচ্ছে পশ্চাতে পশ্চাতে সাবিত্রী আবার যাচ্ছে বললাম না তোকে তোকে তো আশীর্বাদ করেছি তারপরেও তুই আমার পশ্চাতে ধাবিত না কেন বললো বাবা তুমি আমার স্বামীকে তো নিয়ে চলে যাচ্ছ কিন্তু তার বিনিময়ে যে তোকে তো আশীর্বাদ করেছি তোর তুই গর্ভবতী হয়ে তুই সুসন্তানের মা হবি বললো বাবা আমার স্বামীকে যদি নিয়ে চলে যাও তা গর্ভবতীটা কি তোমার বাবার দ্বারাই হব যমরাজ মনে মনে চিন্তা করছে তা তো ভেবে দেখেনি এখন বেকায়দায় পড়ে গেছে কি করবে নে মা তোর স্বামী তুই ফিরে নিয়ে যা ফিরেই দিল সাবিত্রী নিয়ে চলে এলো প্রাণ ফিরে পেল তাহলে তাহলে এটাকে কি বলবেন ইনি হলেন পত্নী স্বামীকে যিনি পতিত থেকে উদ্ধার করেন তিনি হলেন পত্নী আর পেত্নী কাকে বলে পেত্নী স্বামীকে যিনি পতিত করে দেন তিনি হলেন পেত্নী আমি জানি না এখানে কার ভাগ্যে ওই জিনিসটা আছে আমি জানি না তাই 12 বছর সেবা করেছে স্বামীকে ওই মাতা অদিতি এখন হঠাৎ একদিন লক্ষ্য পড়ে গেল বলল অদিতি আমার কাছে এসো এ কি তোমার তোমার অঙ্গের অঙ্গের অবস্থাটা খারাপ অবস্থা খানা কি করেছো তোমার মস্তকে কেশ ছিল কাকর কেশ সব ঝট পাকিয়ে গেছে তোমার কাঁচা সোনার বরণ অঙ্গ ছিল সব সব তাম্র বর্ণ হয়ে গেছে একেবারে একেবারে কালো হয়ে গেছে এসো আমার কাছে এসো বলো তোমার কি চাই বলল স্বামী আমার কিছু চাই না না চাইলে তো আমি তোমায় দেব আমার কাছে সরে এসো সঙ্গে সঙ্গে বলে উঠল হে অদিতি আমি তোমার নাভি বলে হস্ত সঞ্চালন করে বলছি কনিষ্ঠ আঙ্গুলের নাকুনির অগ্রভাগ দিয়ে মায়ের নাভি মূলে দৃষ্টি আকর্ষণ করলেন আর দৃষ্টি আকর্ষণ করে বললেন স্বস্তি 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 যাও তুমি সুসন্তানের জননী হও দেখলেন
দৃষ্টি আকর্ষণ করলেন কারণ মনি ঋষি দেবতা এদের রতি আলাদা আর আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি আমাদের রতি আলাদা রতি হলো দুই প্রকার একটা হলো সাত্ত্বিক রতি আর একটা হলো তামসিক রতি সেই জন্য দেবতাদের জন্ম হয় দর্শনে দৃষ্টিতে সেটা সেটা হলো সাত্ত্বিক রতি ভালো করে বুঝবেন আর আমরা যারা মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি আমাদের তামসিক রতিতে জন্ম হয় দেবতাদের জন্ম হয় দর্শনে আর মনুষ্য কুলে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের জন্ম হয় মিলনে নারী পুরুষ মিলন না হলে সন্তান উৎপাদন করা যায় না যাবে না সেটা তামসিক রতির ক্ষেত্রে আর দেবতাদের জন্ম হয় দর্শনে যেমন কুন্তির গর্ভে জন্মগ্রহণ করেছিল কর্ণ সূর্যদেবের ঔরসে বুঝবেন ভালো করে সূর্যদেব কি মাতা কুন্তিকে স্পর্শ করেছিল করেন সূর্যদেব যদি মাতা কুন্তিকে স্পর্শ করত তাহলে মাতা কুন্তি সতী হতে পারত না কেন কেন না এই জগতে পাঁচজন সতী আছে অহল্যা দ্রৌপদী তারা মন্দোদরী আর আর কুন্তি তাহলে এই পাঁচজন সতী তার মধ্যে কুন্তি ভোজ রাজার কন্যা কুন্তি তখন ছিল কুমারী অবস্থা এমন রাজার একমাত্র কন্যা ভোজ রাজার কন্যা এখন ওই কুন্তি যখন কুমারী অবস্থায় ছিল সেই সময় দুর্বাসা মুনি এসেছিলেন পরীক্ষা করার জন্য দুর্বাসা মুনি শিবের ঔরসে মাতা অনুসূয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই দুর্বাসা মুনি প্রচন্ড রাগী প্রচন্ড ক্রোধী এখন গঙ্গায় স্নান করে যত শিষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে আর কুন্তি ভোজ রাজার কন্যা কুন্তি ভোজের রাজসভায় বলে হলো রাজা 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 মশাই কোথায় তা কুন্তি ভোজ রাজা তাড়াতাড়ি করে এসে বলছে মুনিবর এই যে মুনিবর আমি কুন্তি ভোজ রাজা বললে শোনো রাজন আজ মধ্যাহ্নে তোমার বাড়িতে আমি আমার সসৈন্য নিয়ে আমি সেবা গ্রহণ করতে চাই বেশ তো তাই হবে আমার 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 কন্যা আছে কুন্তি কুন্তিকে ডেকে দিচ্ছে সঙ্গে সঙ্গে বললো কুন্তিকে ডেকে দিচ্ছে ঠিক আছে ডাকো কুন্তিকে কুন্তি আসলো মা কুন্তি সন্ত মা একবার এদিকে বললে শোন মুনিবর এসেছে আমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করতে এসেছে তা যা সেবা করতে চায় তুই এই সুযোগে তুই মনের সুখে সেবা কর ভালো বর পেতে পারিস বেশ এইবারে কুন্তি এসে বলছে মুনিবর আপনি কি সেবা করবেন বলুন সঙ্গে সঙ্গে কুন্তি বলছে আহা মুনি বলছে মা আমি তোর হাতে পায়স সেবা করতে চাই পায়স ভালো করে দুগ্ধ দিয়ে মধু দিয়ে এমন সুন্দর করে পায়স নির্মাণ করবি আমি আস্বাদন করব বেশ নাকে বসন বেঁধে আ মাতা কুন্তি পায়স রন্ধন নির্মাণ করে আর ওই মুনি মুনিকে বলছে মুনিবর আসন গ্রহণ করুন গোবর গঙ্গা জল দিয়ে ধৌত করেছে স্থানটা স্থান করে আর ওই কুশের আসন পেতে দিয়েছে কুশের আসন পেতে মুনিবরকে যখন আহ্বান করেছে মুনিবর দুর্বাসা মুনি বসেছে হঠাৎ কুন্তির পাত্রে আছে স্বর্ণ পাত্রে পায়স গরম পায়স আর ওই পায়স দেখে বলছে না 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 ওই পায়স আমি আমি কিন্তু ওই স্বর্ণ পাত্রে আস্বাদন করব না তবে বললে শোনো এই মুহূর্তে তুমি আমার সামনে
চিত হয়ে শয়ন করো আর ওই গরম পায়স আমি তোমার ওই বক্ষ মাঝে রেখে আমি আস্বাদন করব হত ছাড়া মনির কাণ্ড দেখুন অম্লান বদনে মাতা কুন্তী চিত হয়ে শয়ন করেছে আর ওই গরম পায়সের থালাটা মায়ের বুকের উপরে রেখে আর ওই হত ছাড়া মনি পায়স সেবা করছে কিছুক্ষণ পরে হঠাৎ ওই কুন্তীর দিকে তাকিয়ে দেখে কিনা চোখে এক ফোঁটা জল নেই মুখে এতটুকু বিবর্ণতা নেই অম্লান বদনে হাস্য বদনে মুনির মুখমণ্ডল দিকে তাকিয়ে আছে কুন্তী তাড়াতাড়ি করে ওই দুর্বাসা মুনি ওই সবে মাত্র ওই থালাটা পায়সের থালাটা তুলে নিয়ে নিশ্চিত রাখতে যাবে দেখে কি যে স্থানে পাত্রটি রেখেছিল ওই যে পায়সের থালাটা গোল হয়ে চামড়াটা উঠে চলে গেছে বুকের চামড়াটা গোল হয়ে উঠে চলে গেল তাড়াতাড়ি করে দুর্বাসা তাড়াতাড়ি করে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে উঠল কুন্তীমা ওরে জীবনে অনেক অনেক সেবা পেয়েছি অনেক সেবা করেছে আমার কিন্তু তোর মতো এমন সেবা আমায় কেউ করেনি মা গলাখানি জড়িয়ে ধরে বলে উঠল বল মা তোর কি চাই বল তুই যা চাইবি তাই পাবি বল কুন্তী বলেছিল মুনি বাবু যদি দিতে হয় নারী জীবনে তো তিনটে চাওয়া একটা হলো সোনার মতো স্বামী সোনার মতো সংসার আর একটা সোনার মতো সন্তান বলল পাবি আয় আমার কাছে সরে আয় আমার কাছে সরে আয় যেই কিনা কর্ণকুহরটা বাড়িয়ে দিয়েছে আর সম্মোহনী মন্ত্র কুন্তীর কর্ণে দিয়েছে বলে উঠল মা তুই এই মন্ত্র উচ্চারণ করে তুই যে দেবতাকে ডাকবি আহ্বান করবি সেই দেবতা তার ঔরসে তোর গর্ভে সন্তান দিয়ে যাবে এইবারে হলো কি গঙ্গার জলে স্নান করতে গেছে সাগর সলিলে আকণ্টক নির্মর্জিত হয়েছে মানে গলা পর্যন্ত নেমে স্নান করছে হঠাৎ মনে মনে চিন্তা করছে যে মুনিকে তো আমি বুকের রক্ত দিয়ে চামড়া মাংস দিয়ে সেবা করলাম পায়স আস্বাদন করলো মুনি আমায় মন্ত্র তো দিয়ে গেল তা আমায় যে মন্ত্রটা দিয়ে গেল আমায় ভুল বুঝিয়ে গেল না তো দেখে তো প্রমাণ নেই সঙ্গে সঙ্গে ওই মনি প্রদত্ত মন্ত্র উচ্চারণ করে কোন দেবতাকে ডাকবে ভেবে পাচ্ছে না হঠাৎ তাকে কি সামনে সূর্যদেব সঙ্গে সঙ্গে বলে উঠল ও জবা কুষ্মন সংকাশন কাশ্যপে মমা দুতি ধন্তারিন সর্ব পাপগ্নং প্রণতোষ্মি দিবাকর কুন্তী আমি সূর্যদেব সূর্যদেব কেন এসেছো তুমি এই যে মণি প্রদত্ত বাক্য উচ্চারণ করে তুমি আমায় আহ্বান করেছো নাও গর্ভে সন্তান ধারণ করো না এটা হতে পারে না আমি 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 কুমারী এই অবস্থায় যদি আমি গর্ভে সন্তান আসে আমি অসতী লোকে আমায় দ্বিচারিণী বলবে বলল তা হয় না যখন তুমি ডেকেছো সন্তান তোমাকে নিতেই হবে সঙ্গে সঙ্গে বলে উঠল দাঁড়াও আমি যে কুমারী বলল শোনো আমি তোমায় স্পর্শ করব না আমার দৃষ্টিতেই তোমার গর্ভে সন্তান হবে আর শোনো তোমার সন্তান তোমার
মাতৃদার দিয়ে আসবে না তোমার কর্ণ দিয়ে আসবে তার নাম হবে কর্ণ আর তাকে তোমাকে মানুষ করতে হবে না ওই দেখো অদূরে স্নান করছে ওই যে সুত অধীর আর ওর স্ত্রীর নাম রাধা তাই তোমার ছেলেকে ওই অপুত্র রাধে রাধা মানুষ করবে তোমার পুত্রের নাম হবে রাধেয় পরবর্তীকালে দুর্যোধনের দেওয়া রাজ্য নিয়ে ও হবে অঙ্গরাজ হ্যাঁ ও তোমার ঘরের সন্তান বলে সবাই বলবে সুত পুত্র আবার তোমার 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 সন্তানকে ওই রাধা মানুষ করবে তাই নাম হবে রাধা তাই সেদিন সূর্যদেব সূর্যদেব কোন দিকে স্পর্শ করেনি আজকে মাতা কয়া ধরে আহা মাতা অদিতিকে আজ কশ্যপ মুনি স্পর্শ করলো না দৃষ্টি দান করলেন যাও ঘরে ফিরে যাও তুমি সুসন্তানের জননী হবে আর তোমার অঙ্গকান্তি পুনরায় তুমি ফিরে পাবে মাতা আমার চলে আসলে আর আসছে আর মনে মনে ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে হে হে দীন বন্ধু বিপদ হরি হরি মোরে করুণা করো হে Yeah.
মা ঘরে চলে এলো কিন্তু ঘরে তো চলে এলো মেয়েরা মেয়েদের থেকে বেশি হিংসা করে না কি হলো বলো